জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আশিয়া বিবি নামের এক কংগ্রেস সমর্থক মহিলার বাড়িতে ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, শনিবার রাত্রি 11টার দিকে ওই মহিলা কংগ্রেসের সমর্থক হওয়ায় তার বাড়িতে ইট পাটকেল ছোড়ে কয়েকজন দুষ্কৃতী। এরপর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মহিলা তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে রবিবার রাতে ফের মহিলার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর শুরু হয় অভিযুক্ত তৃণমূলের সমর্থকেরা। ভাঙচুর চালানো হয়েছে আশিয়া বিবির আসবাবপত্রে, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে বাড়ির আসবাবপত্র। বাড়ি লক্ষ্য করে বোতল, বোমা, ইট পাটকেল ছোড়া হয় বলেও অভিযোগ। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নিতেও অস্বীকার করে বলে অভিযোগ। আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, তো পুলিশ আসছে, এসে চলে যাচ্ছে, পুলিশ কিছু করছে না। পুলিশ আসছে, এসে রাস্তা রাস্তা চলে যাচ্ছে, আমাদের জানালা ভেঙেছে, আমাদের বাড়িঘর ভেঙেছে, লুটপাট করেছে, এসবের কোনো খবর করছে না, আসছে এসে চলে যাচ্ছে রাস্তা। শক্তিশালী বা সাহসপূর্ণ ব্যক্তি এনাদের টিমে 12-14 জনের লোক থাকে। আনসারুল, মহিরুদ্দিন, রিপন, এরা হচ্ছে শাহ আলমের লাঠিয়াল লোক। এনারা এই দেশটাকে শাসন ব্যবস্থা করে। এরা ভোটের আগে মানুষকে এরকম কথা বলতো, তাদের হাতে নিজস্ব অস্ত্র থাকতো, আমার চোখে দেখা এটা, আমাকেও শাসন দিয়েছিলেন না। ওরা কাটিয়ে ফেলার ভয় দেখাতো, ভোট না দিলে ফাড়িয়ে ফেলবে, এই ধরনের ব্যক্তিগত কথারা ভুল। আমার স্বামী নামি বেধবা মেয়ে, আমার উপর আক্রম হয়েছে, কিসের জন্য আক্রম হয়েছে? তাই বলে ডায়েরি দিলেন গেলছ না, ডায়েরি দিয়ে এসে আবাগত রয়েছে, আসে বাম ফাটাইছে, হুদ্দিকে ঘরে উঠে বলছে এ পিস্তল ধরেছে আমার কপালে, গলায় ছুরি ধরেছে, দিয়ে বারাঘর থেকে আমি এই ঘরে রয়েছি। ওই আন্না টাকা ছিল 5-6 হাজার টাকা, আন্না টাকা ভেঙে ফেলল। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূল সমর্থকদের পরিবারের লোকেরা। তাদের দাবি, ভোটের দিন থেকেই কংগ্রেসের অত্যাচারে তাদের স্বামীরা এলাকা ছাড়া রয়েছেন, তাদের নামে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে। ওই জায়গায় আমরা কংগ্রেস করেছিলাম, ওরা টিএমসি করেছিল, যে এবার ওরা কংগ্রেস হয়েছে, আমরা টিএমসি আছি, সেজন্য এখন আমাদের উপর অত্যাচার, ওরা রাজ করবে।